হাই গাইস আজকে আপনাদের টিডিএমের আরেকটি নতুন কিছু আপডেট দেবো ভিডিওটাকে মন দিয়ে শুনবেন কারণ আপনারা সবাই জানেন টিডিএমের মধ্যে এই মুহূর্তে যাদের লাইভ অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু লাইভ অ্যাকাউন্টের যে ওয়ালেট রয়েছে অক্টাইফ এক্সের সেই ওয়ালেটে সবাইকে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে এই নিউজটা হয়তো আপনারা প্রত্যেকে শুনেছেন কিংবা যাদের লাইভ অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেকে জানে কিন্তু এই মুহূর্তে পুল অ্যাকাউন্টের কোনো পেমেন্ট ক্লিয়ার হয়নি এইবার আপনাদের বলবো টিডিএম এর আপনারা নতুন যে পিডিএফটা এসেছে এবং সেই পিডিএফের সম্পর্কে অলরেডি আপনারা হয়তো শুনে নিয়েছেন আপনারা কি জানেন এই পিডিএফের মধ্যে কী মিস্টেকটা রয়েছে চলুন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখুন এবং অল ইনফরমেশান এই ভিডিওতে দেবো প্লাস মানে আর ওয়াই ব্যালেন্সটা কবে পাবেন আপনারা যদি এই পিডিএফটা দেখেন কিংবা না দেখে থাকেন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখুন আপনারা হয়তো জানেন এবং আগে যারা ডিপোজিট করেছে এই টিডিএমের মধ্যে এই মুহূর্তে দু সাল এপ্রিলের ন তারিখ থেকে নতুন নিয়ম স্টার্ট হচ্ছে আপনারা হয়তো শুনেছেন আপনাদের কারো আপলাইনের মুখ থেকে যদি না শুনে থাকেন তাহলে মন্দে দেখুন বুঝতে পারবেন যাদের টিডিএমের মধ্যে ডিপোজিট রয়েছে পুল অ্যাকাউন্টের মধ্যে তাদের যদি অ্যামাউন্ট চারশো উননব্বই ডলারের যদি মধ্যে হয় তাহলে আপনি কিন্তু ফাইভ পার্সেন্টের বেশি কোনো ইন্টারেস্ট পাবেন না এবং আপনাদের আর ওয়াই ব্যালেন্সের ভাউচার কিন্তু এই ফাইভ পার্সেন্টের মাপেই রেডি হবে এইবার যাদের পাঁচশো ডলার থেকে ওপরে ডিপোজিট রয়েছে ওরাই কেবলমাত্র এইট পার্সেন্ট পাবে এটাই হলো টিডিএমের নতুন আপডেটে তাই পুল অ্যাকাউন্টের মধ্যে যাদের ডিপোজিট রয়েছে তারাই কেবলমাত্র ফাইভ পার্সেন্ট পাবে এর ওপরে যাদের ডিপোজিট রয়েছে তারা কেবলমাত্র এইট পার্সেন্ট পাবে এরপরে আপনাদের বলবো লাইভ অ্যাকাউন্টের কি ব্যাপার লাইভ অ্যাকাউন্টে পুরোপুরি নিয়ম চেঞ্জেস হয়ে গিয়েছে হয়তো আপনারা অনেকে শুনেছেন না জানেন তাহলে শুনুন পাঁচশো ডলার থেকে নশো নিরানব্বই ডলার পর্যন্ত লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট স্টার্টিং হচ্ছে মানে পাঁচশো ডলার থেকে নশো নিরানব্বই ডলার পর্যন্ত ডিপোজিট করলে আপনি সেখানে পাবেন মান্থলি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট তাই লাইভ অ্যাকাউন্টের মধ্যে যারা ডিপোজিট রয়েছে হাজার ডলারের মধ্যে তাদের তারা কিন্তু সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট পাবে এরপরে হাজার ডলারের ওপরে যারা ডিপোজিট করেছে লাইভ অ্যাকাউন্টের মধ্যে তারাই কেবলমাত্র এইট পার্সেন্ট পাবে তাই টিডিএমের মধ্যে লাইভ অ্যাকাউন্টের এই এপ্রিলের চব্বিশের ন তারিখ থেকে নতুন অপশান স্টার্টিং হয়েছে যেটা পাঁচশো ডলার থেকে ওদের লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট তাই পাঁচশো ডলার থেকে নশো নিরানব্বই ডলার পর্যন্ত যারা ডিপোজিট করবে তারাই কেবলমাত্র সেভেন পার্সেন্ট পাবে তার উপরে যারা ডিপোজিট করবে তারা পাবে কেবলমাত্র এইট পার্সেন্ট এর ওপরে কোনো পার্সেন্টেজ বেশি আপনাদের দেয়া হবে না এটা হলো টিডিএমের নতুন আপডেট কিন্তু আপনারা কি জানেন পিডিএফটা লক্ষ্য করেছেন পিডিএফের মধ্যে বড়োসড়ো কি পরিবর্তনটা এসেছে এটা শোনার আগে আপনাদের জানতে হবে টিডিএমের মধ্যে আগে আপনারা ডিপোজিট করতেন পঞ্চাশ ডলার ডিপোজিট করতেন তো এখন টিডিএমের নর্মাল ডিপোজিটের অ্যামাউন্ট হল মাত্র পঁচাত্তর ডলার পঁচাত্তর ডলার থেকে ডিপোজিট স্টার্টিং এবং নর্মাল উইথড্রলের অ্যামাউন্ট হলো ফাইভ ডলার ফাইভ ডলার না হলে আপনাদের কোনো উইথড্রলের জন্য আর রেডি হবে না কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আর ওয়াই রেডি হলেও আপনাদের পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আসছে না চলুন তাহলে এই বিষয়টাকে সাইটে রেখে এরপরে পিডিএফের মধ্যে কী মিস্টেকটা রয়েছে ভিডিওটাকে মন দিয়ে শুনুন টিডিএম বলছে ওরা ট্রেড করছে এনএসই বি এবং এবং হরিত কৃষিনিধি এবং ফরেক্স রিয়েল স্টেট এই টোটাল পাঁচটি ওয়েবসাইটের ওপরে কাজ করে ওরা নাকি আপনাদেরকে ইন্টারেস্ট তুলে দেবে ওরা পিডিএফে শো করাচ্ছে কিন্তু আপনারা যদি এই পিডিএফটাকে মন দিয়ে লক্ষ্য করেন তাহলে কিন্তু একটি জিনিস দেখতে পাবেন এই পিডিএফের মধ্যে কোনো উইথড্রলের ডেট মেনশন নেই কোনো ধরনের রুল রেগুলেশনের মেনশন নেই এই পিডিএফের মধ্যে উইথড্রলের ডেট কোনো ফিক্স নেই এবং ওয়ার্কিং ব্যালেন্সের উইথড্রলের কোনো ডেট ফিক্স নেই তাই যদি আপনারা এর পিডিএফের মধ্যে কিছুটা লক্ষ্য করেন সেখানে কিন্তু এক জায়গায় মেনশন পাবেন আপনারা যেই ওয়ার্কিং ব্যালেন্স স্যালারি পাচ্ছেন সেই অ্যামাউন্টকে আপনাদের ফাইভ টাইম মানে পাঁচবার আপনাদের ডাউনলাইন কাউকে জয়েন করানোর জন্য সেই অ্যামাউন্টকে আপনাদের আপনাদের লাগাতে হবে কিন্তু মানে রিটপ আপ নেক্সট পেমেন্ট মানে আপনারা ওই পাঁচবার লাগানোর পর আপনাদের ওই স্যালারি ব্যালেন্স হোক ওয়ার্কিং ব্যালেন্স হোক তারপরেই কিন্তু আপনারা ওই টিডিএমের মধ্যে স্যালারি হোক এবং ওয়ার্কিং ব্যালেন্স হোক আপনি কিন্তু পেমেন্ট পাবেন এটাই টিডিএম টিডিএমের মধ্যে নতুন আপডেট কারণ এই বিষয়টি শুধুমাত্র মেনশন করা রয়েছে টিডিএমের পিডিএফের মধ্যে আদার্স কোনো কিছু টিডিএমের পিডিএফের মধ্যে কোনো জায়গায় কোনো মেনশন করা নেই ওরা অ্যাকচুয়ালি উইথড্রল কবে কমপ্লিট করছে দেওয়াটি এবং কবে থেকে উইথড্রল দেওয়াটি স্টার্ট করছে আর ওয়াই ব্যালেন্স কারণ আপনারা প্রত্যেকে জানেন এই টিডিএম এর মধ্যে সবথেকে বড়ো সমস্যা হলো পেমেন্ট দেওয়ার সমস্যা তাই যদি আপনারা অকটাইপেক্সে ডিপোজিট করে থাকেন এবং অক্টাইফেক্সের আপনাদের আশেপাশে কারো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা দেখতে পাবেন অক্টাইভেক্সের অল পেমেন্ট কিন্তু ওয়ালেটের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু টিডিএমের যারা পুল অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ওদের ওদের টোটাল আরওয়াই ব্যালেন্স কিন্তু কোনো ওয়ালেটের মধ্যে আসেনি এবং কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাই আপনারা হয়তো জানেন এই আরওয়াই ব্যালেন্সকে আপনাদের কেনের মাধ্যমে উইড্রল করতে হবে এটাই ছিল টিডিএমের মধ্যে নতুন আপডেট হাই গ্যাস আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেব চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন